নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। আর কিছুক্ষণ আগে 3 নম্বর গেটে উপস্থিত ছিলাম দেখার জন্য যে এই ডার্বি ঘিরে, মৌসুমের প্রথম ডার্বি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা, সমর্থকদের মধ্যে উত্তেজনা কতটা। তবে যেরকম আশা করা হয়েছিল বা এর আগে আমরা ডার্বিতে যেরকম উত্তেজনা দেখি বা আবেগ দেখে থাকি, সেই আবেগটা হয়তো দেখা যায়নি। তবে বেশ কিছু সমর্থক দুই দলেরই, মোহনবাগান ইস্ট বেঙ্গলের, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন নিজের পছন্দের দলকে সমর্থন করতে। তবে মৌসুমের প্রথম ডার্বিতে দুই দল খেলতে নামছে, আর সবথেকে বড় কথা আজকে ডার্বি, কলকাতা ফুটবল লীগের ডার্বি শতবর্ষ ম্যাচ, সেটা ঘিরেই কিন্তু আজকের এক্সপেকটেশনটা বেশি রয়েছে দুই দলেরই ফুটবলারদের কাছ থেকে। আর সবথেকে বড় কথা, ইস্ট বেঙ্গলের হয়ে আজকে দেবজিৎ মজুমদার এবং ডেভিড কিন্তু প্রথম একাদশেই শুরু করছেন এই দুই সিনিয়র ফুটবলার। মোহামেডানের হয়ে ডেভিডের কথা বললে আগের মৌসুমে কলকাতা ফুটবল লীগে কিন্তু সবথেকে হায়েস্ট স্কোরার হয়েছিলেন সেই ডেভিড, এখন লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামছে। এক্সপেকটেশন তো রয়েইছে লাল হলুদ সমর্থকদের যে এবারেও কি ডেভিড এই কলকাতা ফুটবল লীগে প্রথম মাঠে নামছে, কলকাতা ফুটবল লীগে সেরা হয়ে উঠতে পারবে লাল হলুদ জার্সি গায়ে, সেই প্রশ্ন তো রয়েছে। তবে ইস্ট বেঙ্গলের গোল পোস্টের নিচে দেবজিৎ মজুমদারকেও দেখা যেতে চলেছে। তবে আরও একটা বিষয়, মোহনবাগানের যদি কথা বলি, আনোয়ার আলী নিয়ে যে চর্চা দীর্ঘদিন ধরে চলছিল, সিএফএল এর জন্য তাকে রেজিস্ট্রেশনও করানো হয়েছে। তবে আনোয়ারকে 19 তারিখের মধ্যে যোগ দেওয়ার জন্য জানানো হয়েছে মোহনবাগানের পক্ষ থেকে। তবে গ্লেন মার্টিজ রয়েছে সিএফএল এ, আশিক কুরুনিয়ার চোট রয়েছে, আর শিবাজিতের চোটে নিয়ে কিন্তু চিন্তিত মোহনবাগানের সমর্থকরা। পাশাপাশি দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, সুয়েল ভাট, সুমিত রাঠির মতন খেলোয়াড়ও আছে। কোন ফুটবলাররা আজকের বাজিমাত করবে, কোন দলের মুখে শেষ হাসি ফুটবে, এখন সেদিকেই চোখ থাকবে। কথা বলে নিয়েছিলাম দুই দলের সমর্থকদের সঙ্গে এই ডার্বি নিয়ে, কি বলছেন তারা সেটাই একবার শুনুন। প্রথম ডার্বি কি হবে? জিতবো। আজকের ওদের ডেভিড টেভিড সব নামবে বলছে, কোথাও না কোথাও পাল্লা ভারী হবে দলে। যতই পাল্লা ভারী হোক যাই হোক, আমরা খেলার আগে সিরিয়াস নিই, আর ডার্বি হচ্ছে একটা উত্তেজিত ম্যাচ, ঠিক আছে? জেতাটা আমরা আগাগোড়াই জিতে এসেছি, এবারেও জিতবো, ব্যাস এইটুকু ভরসা রেখে। আনোয়ারকে নিয়ে কি বলবো? আনোয়ারকে নিয়ে কিছুই বলার নেই, আনোয়ারকে নিয়ে আর কি বলবো, কোন দিকে যাবে এটাই হচ্ছে ব্যাপার, ও নিজেও মাথা ঘুরে যাচ্ছে। মরসুমের প্রথম ডার্বি কি মনে হচ্ছে ভাই? কার পাল্লা ভারী? হ্যাঁ, তোদের পাল্লাই ভারী। আজকের প্রথমত দেবজিৎ মজুমদার কি গোল পোস্টের নিচে চাইছিস তোরা? সিনিয়র একটা ফুটবলার, দেবজিৎ নামে পরিচিত বহু আসব, আর ডেভিড মোহামেডানে যিনি খেলেছেন হিরো, সে এখন ইস্ট বেঙ্গলে, ডেভিডকেও কি যদি মাঠে নামে ভালো লাগবে? ভালো লাগবে। আর কি মনে হচ্ছে আজকের, মোহনবাগান না ইস্ট বেঙ্গল? তোরা ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গলি। আচ্ছা, কার পা থেকে গোল দেখতে চাইছিস? কোন একটা প্লেয়ারের থেকে গোল দেখতে? প্রথম ডার্বি কি মনে হচ্ছে? আনোয়ার আলীকেও করা হচ্ছে কিন্তু পাওয়া যাবে না, আনোয়ার কেসটা নিয়ে কি মনে হচ্ছে, কি হবে এটা? এবার রঞ্জিত কি করছে আমরা জানি না, এবার এবার দেখা যাক, যদি এবার বলে যে অপশন দেয় পার্মানেন্ট সাইনিং করে দেয়, পার্মানেন্ট সাইন আমরা করতেই পারব। হ্যাঁ, শিবাজিতের চোট রয়েছে, আজকে নাও খেলতে পারে, এটা কি একটা বড় আর কি আপসেট? কারণ ফ্রি কিক থেকে আমরা দেখেছি শিবাজি একটা কি প্লেয়ার, সেট পিস থেকে আমাদের কি প্লেয়ার হয়, কি প্লেয়ার, এবার দেখা যাক কি হয় ডার্বি। তো এবার যে শিবাজির আগে, এবার আমরা চিন্তিত আছি গ্লানকে নিয়ে, আমরা গ্লানকে নিয়ে, গ্লানকে নিয়ে চিন্তিত আছি, অনেকদিন পর মাঠে নামছে, এবার অফ ফর্ম হতেই পারে, তারপর ফার্স্টেই ডার্বিতে নেমে যাচ্ছে। তো এদিক দিয়ে একটু চিন্তিত, কিন্তু আমরা একটাই চিন্তা আছে যে আমাদের আগের বছর, আগের বছর যে লিগ থেকে একটা ড্র হয়েছে, ইউসিএম নিয়ে একটা চিন্তাই তো আছে, কিন্তু আমরা এই দু বছর যে আমরা একটা ইন্ডিয়া আমরা ম্যাচ বের করতে পারবো, এটুকু আমাদের বলাই যাবে। আমরা ইস্ট বেঙ্গল, এই ছেলেটা ইস্ট বেঙ্গল, এই ছেলেটা ইস্ট বেঙ্গল। আচ্ছা, কি মনে হচ্ছে মৌসুমের প্রথম ডার্বি কে জিতবে? আমরা সবাই জানি, তারাও জানে যে আমরাই জিতবো, শেষ কথা এটা। আচ্ছা, কি মনে হচ্ছে আজকের বেশ কিছু সিনিয়র খেলোয়াড় তো রয়েছে, তারা যদি খেলে কি মনে হচ্ছে কি হতে চলেছে? আমরাই জিতবো, এটা তো জানা কথা। কার পা থেকে গোল দেখতে চাইছো? আমরা সায়ন, সায়ন দেখার জন্য, সায়নকে দেখার জন্য। আর গোল পোস্টের নিচে আজকে দেবজিৎকে চাইছো? একদম। আরো বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।